শেষমেশ দিল্লির 12 নম্বর তুঘলক রোডের সরকারি বাংলোও ছেড়ে দিতে হলো রাহুল গান্ধীকে। প্রায় দু দশক ধরে নিরাপদ আশ্রয় ছিলেন রাহুল, শনিবার বাংলো ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। 2005 সালে সংসদ নির্বাচিত হবার পর থেকেই দিল্লির 12 নম্বর তুঘলক রোডের ওই সরকারি বাংলোয় থাকছিলেন রাহুল। মোদী পদবী মন্তব্যে দোষী সাব্যস্ত হলে ওই বাংলো ছাড়া নোটিশ ধরানো হয় তাকে। সেই মতো গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল, আসবাবপত্র ব্যক্তিগত জিনিস সব একে একে সরাতে শুরু করেন। জিনিসপত্র নিয়ে বেশ কদিন বাংলো থেকে বেরোতেও দেখা যায় পরপর লরি ট্রাককে। মোদী পদবী মন্তব্যে বিতর্কে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী, আর তারপরই সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। তার এরপরই এক মাসের মধ্যে বাংলো ছাড়ার নোটিশ ধরানো হয়েছিল রাহুলকে। 22 এপ্রিলই বাংলো ছাড়তে হবে বলে সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছিল নোটিশে। তারপর থেকেই রাহুল কবে বাংলো ছাড়তে চলেছেন তা নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ শনিবার বাংলো ছাড়লেন রাহুল। এদিন সকালেও ওই বাংলোয় দুবার ঢুকতে দেখা যায় রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং রবার্ট ভাদ্রাকে। দুপুর 3টেই চাবিও তুলে দেন রাহুল গান্ধী, যদিও বাংলো ছাড়তে কোনো আপত্তি নেই বলেই জানিয়েছিলেন রাহুল। তার দাবি, দেশের স্বার্থে মানুষের স্বার্থে যদি রাস্তায় নামতে হয় তাকে, তা তিনি হাসি মুখে মেনে নেবেন। তবে রাহুলকে বাংলো খালি করার নোটিশ ধরানোর পর থেকেই নেট মাধ্যমে রাহুলের প্রতি ভালোবাসা উগড়ে দেন প্রচুর মানুষ। রাহুলের জন্য নিজের বাড়ি ছেড়ে দিতে পারেন বলে প্রস্তাবও আসে, তবে তার কোনোটি আপাতত গ্রহণ করছেন না তিনি। বরং 10 নম্বর জানপথে মা সোনিয়া গান্ধীর সাংসদ বাংলোয় আপাতত উঠে যাচ্ছেন রাহুল গান্ধী। সাংসদ পদ গিয়েছে, এবার বাড়িটাও ছাড়তে হলো রাহুল গান্ধীকে। শেষমেশ দিল্লির 12 নম্বর তুঘলক রোডের সরকারি বাংলো ছেড়েই দিতে হলো রাহুল গান্ধীকে। প্রায় দু দশক ধরে নিরাপদ আশ্রয় ছিলেন রাহুল, শনিবার বাংলো ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। 2005 সালে সাংসদ নির্বাচিত হবার পর থেকেই দিল্লির 12 নম্বর তুঘলক রোডের ওই সরকারি বাংলোয় থাকছিলেন রাহুল। মোদী পদবী মন্তব্যে দোষী সাব্যস্ত হলে ওই বাংলো ছাড়ার নোটিশ ধরানো হয় তাকে। সেই মতো গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল, আসবাবপত্র ব্যক্তিগত জিনিস সব একে একে সরাতে শুরু করেন। জিনিসপত্র নিয়ে বেশ কদিন বাংলো থেকে বেরোতেও দেখা যায় পরপর বেশ কিছু লরি ট্রাককে। মোদী পদবী মন্তব্যে বিতর্কে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী, আর তারপরই তার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে, আমরা এই খবর সবাই জানি। আর ঠিক তার পরপরই এক মাসের মধ্যে বাংলো ছাড়ার নোটিশ ধরানো হয়েছিল রাহুল গান্ধীকে। 22 এপ্রিলই বাংলো ছাড়তে হবে বলে সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছিল এই নোটিশে। ঠিক তারপর থেকেই রাহুল কবে বাংলো ছাড়তে পারেন সেটা নিয়ে একাধিক জল্পনা চলছিল। শেষমেশ শনিবার বাংলো ছাড়লেন রাহুল। এদিন সকালেও ওই বাংলোয় দুবার ঢুকতে দেখা যায় রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং রবার্ট ভাদ্রাকে। দুপুর 3টে চাবিও তুলে দিয়েছেন রাহুল গান্ধী। আপাতত মায়ের সঙ্গে 10 জনপথেই থাকবেন রাহুল গান্ধী, এমনটাই জানতে পারা গিয়েছে। এই সংক্রান্ত আরও আপডেট, আরও খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আরও কি কি খবর দেখতে চান, আরও কি কি জানতে চান, সব কিছুই কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশান প্রেস করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।